হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুল অ্যান্ড ক্রেজি স্টোরি। আপনাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক প্রীতিও শুভেচ্ছা। আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা মা সর্বমঙ্গলার বর্ধমানের মন্দিরে গিয়েছিলাম। দেখুন, এখানে সামনের একটি দোকান থেকে আমি কিছুটা প্রসাদ কিনে নিচ্ছি। এখানে অনেক রকমের পুজোর ডালি পাওয়া যায়, 10 টাকা, 50 টাকা, 21 টাকা, 51 টাকা, 101 টাকা, 1000 টাকা। আপনারা যেরকম চাইবেন সেরকম আমরা প্রসাদের ডালি আপনারা পেয়ে যাবেন। দেখুন, পয়লা বৈশাখ উপলক্ষে এখানে খুবই প্রশাসনিক একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। চারদিকে প্রচুর পুলিশ ছিল সমস্ত গেটগুলো প্রচুর ভালোভাবে এখানে সিকিউর করা হয়েছিল। মন্দিরে প্রবেশের দুপাশে প্রচুর এখানে ভিখারিরা বসে থাকে। আপনারা চাইলে কিছু অল্প পয়সা দিয়ে ওটাতে সাহায্য করতে পারেন। ভেতরে ঢুকে গিয়েও টাকা মালা এসবের কিছু কিছু ছোটো ছোটো দোকান বৃদ্ধ মানুষেরা নিয়ে বসে থাকেন। দেখুন, সামনেই একটা বড় আটচালা আছে, এটা এই মন্দিরের একটা বিশেষ একটা জায়গা। এখানে মানুষ বসে থাকে সারাদিন, খুবই ঠান্ডা। এখানে বড় বড় গাছ থাকার জন্যে পরিবেশটা অত্যন্ত ঠান্ডা এবং শান্তির। দেখুন, খুব সুন্দর একটা এখানে চালা করা রয়েছে। সামনে মায়ের মন্দির, খুব সুন্দরভাবে এখানে পরিচর্যা করা হয়েছে, একদম সুন্দর বাঁধানো। দেখুন, পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজানো হচ্ছে, প্যান্ডেল করা হচ্ছে সামনেই। এবং মায়ের পয়লা বৈশাখের মায়ের পুজো উপলক্ষে এখানে 800 জন মানুষের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখুন, এখানে বিজ্ঞপ্তি চারদিকে দেওয়া রয়েছে, সেগুলো চারদিকে এখানে চেটানো রয়েছে। এখানে আমরা এরপর মায়ের পুজো করিয়ে নেব। সামনেই দেখুন, মায়ের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, আমরা মায়ের এখানে সামনে এখানে বসে গেছি। এখানে পুজো করছেন পুরোহিত মশাইরা। মায়ের সুন্দর এখানে একটা সিংহাসন, এখানে মায়াকে দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর একটা টুকটুকে বেনারসি, সবুজে আর রানী কালারে মা পড়ে রয়েছেন। মায়ের এখানে মাহাত্ম্য হলো মা সমস্ত মনোকামনা পূর্ণ করেন। আমরা যদি মাকে মন ভরে ডাকেন তাহলে মা আপনাদের মনোকামনা পূর্ণ করেন। মন্দিরের বাঁ পাশে একটা খুব সুন্দর এখানে পার্ক রয়েছে। দেখুন, খুবই সুন্দরভাবে পরিচর্যা করে সুষ্ঠুভাবে এটাকে মেনটেন করা হয়। সামনেই রয়েছে তিনখানা শিবের মন্দির, আর এই সামনে আটচালিতে বিভিন্ন কাজকর্ম করে হয়ে থাকে। এখানে প্রচুর বিবাহ অনুষ্ঠানও এখানে সর্বমঙ্গলা মন্দিরে হয়ে থাকে। দেখুন, খুব সুন্দরভাবে এখানটা তৈরি করা হয়েছে। এখানকার বেশ সুন্দর কারুকার্য এবং মেনটেন্স খুবই ভালো। দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে তিনটে শিবের মন্দির রয়েছে। এখন মানুষ এখানে পুজো নিয়ে যাচ্ছে, এখানে পুজো করে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। দেখুন, আর্চনাটিও খুব সুন্দরভাবে রয়েছে, দূর থেকে কত সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্রচুর মানুষ এই আটচালা এখানে বসে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।